হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজ বইমেলা প্রাঙ্গণে রয়েছি। বইমেলার সামনে আমরা কিছু আজব মেশিন দেখতে পেলাম। এর আগে কখনো রাজধানী ঢাকা শহরে এগুলো আমাদের চোখে পড়েনি। বন্ধুরা, এই যে একটি রোলার, এই রোলারের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস, এবং এটি ঘুরিয়ে ঘুরিয়ে সেই ফ্রুটসের জুস বা ফ্রুটস যাই বলি না কেন, এগুলো বরফের মতো হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, এবং সেগুলোই আইসক্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। তবে শুরুতে আমরা দেখলাম যে এর গায়ে কিছু পানীয় ঢেলে দেওয়া হচ্ছে। আসলে ওরা বলছে যে দুধ দেওয়া হচ্ছে এই ফ্রুটসের সঙ্গে, কিন্তু যতটুকু অনুভব করলাম বুঝলাম যে এটি এই ফ্রুটসগুলোকে মিষ্টি করার জন্য হয়তো স্যাকারিন জাতীয় কোনো দ্রব্য তারা এখানে ব্যবহার করছে। সেটি দেখতে হবে আসলে কি, যাচাই করতে হবে। আসলে মূলত বিষয়টা হচ্ছে এটি একটি রোলার। এই রোলারটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দেখবেন যে এর গায়ে বিভিন্ন ধরনের ফলের রস, ফল চেপে চেপে দেওয়া হয়। মূলত ওরা বলছে যে এখানে মাল্টা, আপেল, বানানা, পেঁপে, আনারস সহ বিভিন্ন ধরনের আঙুর সহ আরও অনেক ফল তারা দিয়ে থাকেন। তবে সবগুলো ডিসপ্লে করা হলেও সবগুলো হয়তো দেওয়া হয় না। কলা, আনারস এবং পেঁপেটাই বেশি দেওয়া হচ্ছে দেখলাম। যাই হোক, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আইস করে তারা যে আইসক্রিমটি তৈরি করছে এটি বিক্রি করা হচ্ছে প্রতি কাপ 50 টাকা। কতটুকু মানসম্পন্ন সেই বিষয়ে যাচ্ছি না, যাচ্ছি যে অদ্ভুত ধরনের এই মেশিনটি রাজধানীতে নতুন এসেছে, তাই মেলায় আগত যে দর্শনার্থীরা রয়েছেন তাদের আগ্রহের কেন্দ্রে এটি স্থান করে নিয়েছে। সবাই আগ্রহ করে দেখছেন এবং কিনে কিনে খাচ্ছেন। আমরা চলুন তাদের সাথে একটু কথা বলে দেখি আসলে কি বিষয়টা। কি কি ফল দেওয়া হয়? হ্যাঁ, কি কি ফল দেন? কাঁকর ফল আছে, মালটা আছে, তারপরে কলা আছে, পেঁপে আছে, স্ট্রবেরি দেওয়া হয়, অনেক কিছু ফল দেওয়া হয়, সবই ফলের উপরে থাকে। যা হোক বন্ধুরা, আমরা দেখলাম এই অদ্ভুত মেশিনটি, এটি রাজধানীতে নতুন, তাই অনেকেরই আগ্রহ রয়েছে এটির প্রতি। তবে বন্ধুরা অবশ্যই খাওয়ার আগে যাচাই বাছাই করে নেবেন স্বাস্থ্যকর, পরিবেশ সম্মত কিনা এবং মানসম্মত কিনা স্বাস্থ্যকর খাবার কিনা, সেটি আপনাদের যাচাইয়ের বিষয়ে আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে এই যে লাইভ মিক্সড ফুড রোলার আইসক্রিম, এটি আমাদের কাছে নতুন একটি পেশাব হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছে, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। আশা রাখি এটি আপনাদের চলার পথেও কোথাও না কোথাও ধরা পড়বে, দেখবেন, আপনি চাইলে একটি খেয়ে দেখতে পারেন। যা হোক, ধন্যবাদ।